ডিয়ার ভিউয়ার্স, ডে ট্যুরের মজানিতে আমরা এবার চলে গিয়েছিলাম টাঙ্গাইলের পথে। টাঙ্গাইলে ঘুরে দেখার মতো অনেক স্পট আছে যা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, তাই আমরাও কিছু জায়গা টার্গেট করেই প্ল্যান করেছিলাম। আমাদের ফার্স্ট প্লেসটা ছিল মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। ঢাকা থেকে প্রায় 70 কিলোমিটার আর টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। মহেরা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এত সুন্দর ও সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি এদেশে দ্বিতীয়টি নেই বললেই চলে। সঙ্গে আছে ছোট পার্ক, চিড়িয়াখানা, বোট রাইড আর পিকনিক স্পট। প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম। তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। নিভৃত পল্লীতে ছায় ঘেরা পাখি ডাকা, নির্মল নির্ঝর শান্ত পরিবেশ বিমোহিত করে দর্শকদের। হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত। মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ। বাড়িটি মোট 8 একর জমির উপর অবস্থিত। জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাখা সাগর নামে এক দিঘি। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি রাজকীয় গেট। ভবনের পিছনে রয়েছে পাশরা পুকুর ও রানী পুকুর। স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণ শৈলী রোমান, মোঘল, সিন্ধু, খেকুদের সাথে মিল রয়েছে। জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। মহেরার জমিদাররা ছিলেন সাহা বংশের, বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায় চৌধুরী পদবী গ্রহণ করেন। ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্রা করটিয়ার 24 পরগনার জমিদারদের নিকট থেকে এটি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে নেন। শুরু হয় জমিদারি শাসন ও শোষণ। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং 1947 সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারতে চলে যান। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। বিশাখা সাগর নামে যে বড় দিঘি রয়েছে তার পাশে রয়েছে 4তলা বিশিষ্ট একটি বড় মসজিদ। মসজিদ সহ প্রতিটি লজই খুবই সুন্দর রং করা। মনে হয় 100 বছর নয়, 100 দিন পূর্বেই তৈরি করা হয়েছে প্রতিটি ভবন। এই দিঘির পানিতে নৌকা রয়েছে বিনোদনের জন্য, তবে দিঘির পূর্ব ও উত্তর পাশে বাঁধানো ঘাট রয়েছে। জমিদার বাড়ির ভিতরে সবুজ গাছপালায় ভরপুর, তবে পাশরা পুকুরের সামনে রয়েছে ছোট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। সেখানে দেখা যায় ট্রেন, নাগরদোলা, স্লিপার, দোলনা প্রভৃতি। পাশরা পুকুরের উত্তর পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মাছের অ্যাকোরিয়াম।
মনোরম পরিবেশের মধ্যে পাঁচটা পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে বসার জায়গা। সেখানে শাহি চেয়ার, অনেক টেবিল রয়েছে, কারণ দর্শনার্থীরা সেখানে বসে আনন্দ উপভোগ করবে। রয়েছে বিদ্যুৎ সংযোগ, সব সময় শীতল বাতাস বইতে থাকে এখানে। প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় জমায়, তবে প্রতিটি ভবনই এখনো দেখলে মনে হয় সবই আধুনিক ভবন, পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে 80 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়, গাড়ি থাকলে তার পার্কিং ফি 50 টাকা, শিশু পার্কে ঢোকার টিকিট 20 টাকা, সুইমিং পুলে সাঁতার কাটতে চাইলে দিতে হবে 300 টাকা। বোট রাইডে চড়তে দরদাম করে নিন, কারণ ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায়। কিভাবে যাবেন? মহেরার জমিদার বাড়ি দেখতে আপনাকে যেতে হবে টাঙ্গাইল জেলার নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে পছন্দ মতো কোনো বাসে চড়ে নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। নটিয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে নেমে সিএনজি রিক্সা বা বেবি ট্যাক্সি যোগে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আসতে হবে। মহেরা জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হচ্ছে। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত গতানুগতিক টুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে, তাই এক্সপ্লোর গাইড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।